জাহান্নামের ভয়ে এত টেনশনে পড়ে গেছে মাগরিবের নামাজ পড়ার টাইম পাচ্ছে না, জাহান্নামের এত ভয় ওর ভেতরে। ইস, ইসলামটা নিয়ে না কি খৈনি ডলা করলো আমরা, এত সোনাচ্চার জিনিসটা রে শুধুমাত্র ইমপ্লিমেন্ট না করার অভাবে, সঠিক জায়গায় প্রয়োগ না করতে পেরে যেমন বিজাতীয়দের কাছে ইসলামটাকে কলঙ্কিত করেছি, তেমন আমরা নিজেরা মুসলমানের নামে কলঙ্কিত হয়েছি। হতাশ হওয়ার জায়গা নেই, তাই তো সেই তো কি হবে। মাতিনজা বলল, যদি কথাগুলো ঠিক হয় কলমা নামাজ কোরআন না পড়লে তো মুসলমান হওয়া যাবে না, তাহলে কি উপায় হবে? আমি এখনো বলছি, এখনো বলছি, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যদি এই সমাজ এই কমিটি এই নওজওয়ান এরা যদি একটু ঘুরিয়ে দাঁড়ায়, নতুন একটা সোনার সমাজ আবার উপহার দেওয়া যাবে। সবক ফের পড়ার সাদাকত কা আদালত কা সুজাআত কা লিয়া জায়েগা তুজসে কম দুনিয়া কি ইমামত কা। আল্লামা ইকবালের এই অমর বাণী, এই বাণীগুলোকে আমার দৃষ্টিতে মনে হয় অমর বাণী। আল্লামা ইকবাল মুসলিম সমাজের দিকে তাকিয়ে বললেন, হে আমার মুসলিম ভাই ও বোনেরা, আমি ইকবাল তোমাদিগের জন্য বলছি, সবক ফের পড়া, সবক ফের পড়া, পুরনো দিনের সেই পড়াটা, পুরনো দিনের ইতিহাসের সেই পড়াটা আর একটা বারের জন্য তোমরা পড়ে নাও। যে পড়াটা পড়ার কারণে 313 জন 1000-এর মোকাবেলা করেছিলেন, পুরনো দিনের সেই পড়াটা আর একবার পড়ে নাও। যে পড়াটা পড়ার কারণে 3000-এর মোকাবেলায় 700 মানুষ বিজয়ের পতাকা উড়িয়েছিলেন, পুরনো দিনের সেই পড়াটা পড়ে নাও। 300 বছর মোকাবেলা করার পরে বাদশা খলিফা মনসুর ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন, পুরনো দিনের সেই সততা, সেই নিষ্ঠা, সেই আদর্শ, সেই জ্ঞান গরিমা, সেই কোরআন হাদিসের শিক্ষাটা গ্রহণ করে যদি আর একটা বাদ তোমরা দেখাতে পারো। খলিফা ওমার রোম সম্রাটের সফরে যেমন গিয়েছিলেন, রোম সম্রাট খলিফা ওমারের মতো মানুষকে যে সম্মান প্রদর্শন করেছিলেন, হারিয়ে যাওয়া সেই সম্মান আবার ফিরে আসবে, হারিয়ে যাওয়া সেই ইজ্জত আবার ফিরিয়ে দেওয়া হবে। সবক ফের পড় সাদাকাত কা, সত্য বলার সবক আর একবার তোমরা পড়ে নাও। সুজাআত কা, বীরত্বের সবক আর একটা বার তোমরা পড়ে নাও। আদালত কা, ন্যায় বিচার আর ইনসাফ প্রতিষ্ঠার পড়াটা আর একবার যদি তোমরা পড়তে পারো। আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ে যদি বীরত্বের সততার ইনসাফের চরিত্র যদি গঠন করতে পারো, আমি ইকবাল তোমাদিগের জন্য বলছি, লিয়া জায়গা তুজসে কাম সারি দুনিয়া কি ইমামত কা। কোরআনের চরিত্রে জীবন গঠন যদি করতে পারো, আল্লাহ পাক মুসলমানদের দ্বারাতে, এই মুসলমানের দ্বারাতে দুনিয়া শাসন করবার কাজ আদায় করাবে। সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসলমানরা শোষণ হবে না, শোষিত হবে না, এরা পৃথিবীর সব জাতিকে শাসন করবে। দুনিয়া কি ইমামত কা, সারা পৃথিবীর মানুষের লিডারশিপ দেবে মুসলমানের, নেতৃত্ব দেবে মুসলমানের। আল্লাহর রাস্তায় আমার একটু কথার উত্তর দেবেন, মুসলমানরা তো ভ্যান চালায়, মোটামুটি একটা ভ্যান চালানোর ভেতরে সবচেয়ে বেশি শিক্ষিত ককালা সতি পারে মুসলমান বলেন, আপনার হিসেব মতো বল কত, 3 ক্লাস, আইজুল বলল 4 ক্লাস, আর কেউ ভ্যান চালানে বাটি 3-4 হবে। আচ্ছা হিন্দুরা যারা ভ্যান চালায় ওদের পড়াশোনা কিরকম কত? এই তাহলে এটা আপনাদের হিসাব, তাহলে ভ্যান চালাতে গিয়ে মুসলমান দেখলো ভ্যান তো চালাবে, এর তো লাইসেন্স লাগবে, কি চুলকুনি এই পর্ব টু পড়ে লেগে গেল। হিন্দুরা হুঁশো বলে, লাইসেন্স ফাইসেন্স কিচ্ছু লাগবে, তবু চুলকুনি মেরে 8 পর্যন্ত পড়ে ভ্যান চালাচ্ছে। বেশ, আচ্ছা অটো অটো মুসলমানেও চালায় হিন্দুও চালায়, অটো টোটো চালানো মুসলমান যারা এদের পড়াশোনা কত দূর মোটামুটি একটা বলে,
হিন্দুরা যারা অটো টোটো চালাচ্ছে, হ্যাঁ গ্যারাজুয়েটও আছে, বাহ মাধ্যমিক হাই সেকেন্ডারি গ্যারাজুয়েটও আছে। তাহলে জাতিটা এমনি ওই একটু হালকা ঝড় পেনা হইলেও তো বলি যাই একটু আমটাম পড়ে এসকি, গিয়ে দেখি শালা এইরাম মোটা একটা ডয়রা কলা গাছ দুমড়ি ভেঙে পড়ে, লো সব মানাস এরকম হাতির মতন ডয়রা কলা গাছ ভেঙে পড়লো। ইয়ে কি ঝড় কি এখান থেকে সরু পেনা হয়ে গেছে? তা তো না, কেসতে যে গোড়া কেটে থাকে ওর ভেতরে সব রক্ত জবা পেনা লাল হয়েছে। কেসটা কি বলবেন? কেসটা মাঝরে লেগে গেছে, কিন্তু ভেতরে মেজিরে মাঝিরে রোগ থাকলে না ওর বাইরের দিক থেকে কিছু বোঝা যায়? বাইরের দিক থেকে বাঙালি জাতির 2,50,00,000 মুসলমান পুরো ডয়রা কলা গাছের মতন দাঁড়িয়ে আছে, এদের ভিতরে মেজিরে পোকা লেগে থোঁড় খেয়ে শেষ করে ফেলেছে। অল্প ফির ফিরে বাতাসে এরকম মদ্দা গাছ টুপটাপ করে ভেঙে পড়বে। কেরেন দিয়েও সেদিন এই জাতির গাছকে আর দাঁড় করিয়ে রাখা যাবে না। লিখে রাখুন, আমি আব্দুল মাতিন বলছি, আমার বাপের নাম শামসুর রহমান, মার নাম ফাতেমা। লিখে রাখুন, 30 বছর পরে আমার কথাটা অক্ষর অক্ষরে মিলিয়ে নেবেন। যখনই ভ্যান ইউনিয়নের লোকজন বসে মিটিং করবে যে আমাদের একটা ইউনিয়ন করতে হবে, সেই ইউনিয়নে একটা সেক্রেটারি লাগবে। সেক্রেটারিটা থ্রি হবে না এইট হবে? সেক্রেটারিরা এইট হবে। তাহলে দায়িত্বের লিডারশিপ চলে গেল কাদের হাতে? ভেরি গুড। টোটো আর অটো কোম্পানির ড্রাইভার যারা, ওরা বসে যখন ইউনিয়নের কমিটি গঠন করবে তখন সেই কমিটির ওদের একটা সেক্রেটারি দরকার। সেক্রেটারি এইট হবে না এইচএস হবে? এইচএস হবে। তাহলে সেখানেও লিডারশিপ কাদের? হিন্দুদের। পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, লোকাল কমিটির সেক্রেটারি, জেলা কমিটির প্রেসিডেন্ট, রাজনীতি বলেন আর বাজার কমিটি বলেন, রিক্সা ইউনিয়ন বলেন আর অটো ইউনিয়ন বলেন, দলিল লেখক শ্রমিক বলুন আর যাই বলুন, মুসলমানরা যে হারে লেখাপড়া ছেড়ে দিচ্ছে আগামী 30 বছরের ভিতরে এই সমস্ত জায়গায় মুসলমানদের আর নেতৃত্ব করার মানুষ থাকবে না, পুরো নেতৃত্ব চলে যাবে হিন্দু ভাইদের হাতে। লিখে রাখুন আমার নাম করে। বিজেপি যখন ওদিকে উত্তরপ্রদেশ আর বিহারে যখন কোপাচ্ছে, আমরা তখন মসজিদে নামাজের পাটিতে বসে আল্লাহ বিজেপি বিরাট কোপাচ্ছে, আল্লাহ তুমি ওদের হাত থেকে বাঁচাও, খুঁত খুঁত করে হাজি কিনদে নিন্দে চোখের পানি আর দাঁড়িয়ে একসঙ্গে হালুয়া পেকে ফেলে হু 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 করে কিনতে মনে হচ্ছে ধরে গিয়ে গলা টিপে দেই আছাড়। পাটিতে মরে কাঁদান মারাচ্ছিস, বাচ্চা কটার স্কুলে পড়াতি তোর লজ্জা লেগেছিল? খুঁত খুঁত করে কেঁদে তুমি জিতে যাবা? ঘরে যখন আগুন লাগে নামাজের পাটিতে বসে দোয়া করার কাজ নয়, কলসি জগ মগ নিয়ে পানিও তুলতে হয় আর মুখ দিয়ে বলতে হয় আল্লাহ পানি তোলার দায়িত্ব আমার, নিভিয়ে দেওয়ার মালিকটা তুমি, বলুন সুবহানাল্লাহ, তবে ঘরের আগুন লাগবে। এতটা মানুষ মিলে আছে, একটা ঘরে আগুন লেগে গেছে, সবাই পানি তুলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খোদার হুকুমে গাছের পাতা নড়ে না, দাঁড়াও পানি তোলো না, সবাই একবার ফাতিহা, তিনবার একলা, 17 বার দরুদ শরীফ পড়ো। আগুন তো ততক্ষণে সেঞ্চের থেকে মটকা পর্যন্ত হাও করে উঠতে, আমি হাউমাও করো না, পড়ো পড়া হয়ে গেল, দোয়া তুলে হাওয়াও করে কিনতে যাবো, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব সামিউম বাসির, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইব্রাহিমের আগুন তুমি ঠান্ডা করেছিলে, আঙ্গা বরকতুল্লোর ঘরের আগুনটা তুমি লিপিয়ে দাও আল্লাহ, ওগো আল্লাহ মালিক মাওলা মাহবুব তুমি ছাড়া কেউ তে আগুন লেবাতে পারবে না, আগুন লেবে 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 ওরও মুস্তাজ নেই, পূর্তি 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 সব যখন পুড়িয়ে যাবে এমনি লিপে যাবে,
তোমার দোয়াটা কিচ্ছু লাগবে না, এমনি লেগে যাবেন মাশাআল্লাহ। আল্লাহর উপরে যখন তোমার এত ভরসা যে পাটিতে বসে দোয়া করে জাতির পা শক্ত করে দেব, চলো তোমার ঘরে একটু আগুন লাগিয়ে দেব, তুমি দোয়া করিলে বাবা। যার ঘরে আগুন লাগবে সে কি তখন দোয়া করবে? শুধু পাটিতে বসে ডুকরে ডুকরে কান্তি লজ্জা লাগে না কেন? হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা, মাস্টার, গ্রামের দায়িত্বশীল আর কর্তব্য পরায়ণ মানুষগুলো কেন গরিবের বাচ্চাগুলোকে বলতে পারে না চল স্কুলে বাবা তোর পড়াশোনা করতে হবে, চল মাদ্রাসায় বাবা তোর কলমার কোরআন শিখতে হবে? তখন তো কেউ গ্রামের দিকে কেউ তো তাকায়নি। আজকে যখন ভ্যান ইউনিয়নের সেক্রেটারি তারা, অটো ইউনিয়নের সেক্রেটারি তারা, বাস ইউনিয়নের সেক্রেটারি তারা, বাজার কমিটির সেক্রেটারি তারা, জেলা পরিষদের সভাপতি তারা, লোকাল কমিটির সেক্রেটারি তারা, স্টেট কমিটির সেক্রেটারি তারা, আমাদের কথা বলারও জায়গা নেই, শোনারও জায়গা নেই, খুঁত করে না কেঁদে বাচ্চাগুলোরে যদি স্কুলে ঠিকঠাক মতন পড়াতেন ওই জায়গাগুলো তারাই দখল রেখে দিত, আর তারা ওই জায়গা দখল নিলে তুমি মাথা উঁচু করে বেড়াতে পারতে সমাজে। কাজের কাজ না করে শুধু তাহাজ্জুদ পড়ে নামাজের পাটিতে খুঁতখুঁত করে কান্না, আমার ওই ধ্যানাসির কান্না মোটে সহ্য হয় না। চল হাতে হাত দিয়ে বুকে বুক রেখে গ্রামের বাড়িতে বাড়িতে যাই যে তোমার বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তে পড়তে স্কুল কেন বন্ধ হলো, চলো স্কুলে পড়াতে হবে। তোমার মেয়েটা কেন স্কুল বন্ধ হলো, তোমার ভাইপোটার কেন স্কুল বন্ধ হলো মাধ্যমিকের পরে, তোমার ছেলেটা এইচএস পড়ে কেন কোরআন শিখতে পারে না, তার একটু মক্তবে পাঠাও। গোটা গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে যদি গ্রামের দায়িত্বশীল ব্যক্তিরা যদি কাজ করে, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, রক্ত দিয়ে আমি এগ্রিমেন্ট করে দিচ্ছি, গ্রামের মানুষেরা যদি গ্রাম উন্নয়নের জন্য কাজ করে, এই গ্রাম 365 দিনের ভিতরে 180 ডিগ্রিতে ঘুরে যাবে। কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের সেই ভাবনা, উন্নয়নের সেই ভাবনা, কি করে সবাই শিক্ষিত হবে, কি করে সবাই কোরআন শিখবে, কি করে সবাই সাতটা কলমা শিখবে, কি করে একটা এমএলএ তৈরি করতে পারবো, কি করে একটা পুলিশ তৈরি করতে পারবো, কি করে একটা থানার ওসি আইসি তৈরি করতে পারবো, কিভাবে একটা ভালো লয়ার তৈরি করতে পারবো, কিভাবে একটা আইনজীবী তৈরি করতে পারবো, ছেলেপিলে পড়াশুনো করবে তারপর তো হবে, পড়াশুনো না করে কি এই জায়গা দখল নেওয়া যাবে কোনোদিন? এই কাছাকাছি হাই স্কুলের নাম বলেন, কাছাকাছি রায়পুর, রায়পুর হাই স্কুলে মোটামুটি নিশ্চয়ই হিন্দু ভাইরাও পড়ে, স্কুলগুলো হিন্দু মুসলমান তো আলাদা নয়, সবারই জন্য, মুসলমানও পড়বে হিন্দুও পড়বে, এটা ছেলে মেয়ে কোয়েট না শুধু ছেলের জন্য, ছেলে মেয়ে সবাই। আচ্ছা ছেলে মেয়ে যা রায়পুর স্কুলে পড়ে, 100 ছেলে মেয়ে হিসাব করলে আনুপাতিক কত দাঁড়াবে, ছেলে কত আর মেয়ে কত? মুসলমানদের ভিতরে 100 ভিতরে ছেলে আর মেয়ে কত? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি কত? 70টা ছেলে বলো, 70টা মেয়ে যায় আর 30টা ছেলে যায়। আচ্ছা এটা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে রেজাল্টটা কি থাকে, ছেলে বাড়ে মেয়ে কমে? ছেলে আরো কমবে, কত হতে পারে 70 থেকে মেয়ে কত আর 30 থেকে ছেলে কত? কথা বলেন, কথা বলেন, 80 মেয়ে 80 ছেলে 20। বাহ ভেরি গুড। এখন এই 80টা মেয়ে এইচএস পাস করলো, 20টা ছেলে এইচএস পাস করলো, এখন জীবন যৌবন বিয়ে শাদী সমাজ জমাত বলে তো একটা ব্যাপার থাকে, এই 20টা এইচএস পাস করা ছেলের বললুম, এতে 20টা মেয়ে তুলে ঘর সংসার করতে হবে, তোরা 80টার ভেতরে 20টা তুলে নিয়ে গেল, ইকুয়াল সমান সমান মেয়ে এখন আছে কটা? হ্যাঁ এই 60টা এইচএস পাস করা মেয়ে কার গলায় তুলে দেবো? হিন্দুকা বাড়ির থেকে উচ্চ মাধ্যমিক ধার করবা?
তঙ্গবাড়ি তো আননি, তঙ্গবাড়ি যা ছিল বারো ক্লাস পড়াছে তো কুড়িটা লিগ আসতো, আর তঙ্গবাড়ি যা আছে চোদ্দ ক্লাস কম বিএ পাস, আট ক্লাস কম মাধ্যমিক পাস, এইসব পার্টি তো আসতো না বাড়ি। তাহলে এই যে ষাটটা এইচএস পাস করা আপনার ঘরের কন্যা সন্তানকে কাদের ঘরে তুলে দেবেন, হিসেব করেছেন কোনোদিন? বেশিরভাগ বাড়িতে দেখা যাচ্ছে মেয়েগুলো ভালোই পড়ছে, ছেলেগুলো পড়ে না। ওর বাপের বললি মানে খোগা, ও সোরের বলে বলে আর হচ্ছে না, মুখস্থ যেটা বলে সব জায়গা বলে দিলে ও সোরের আর হবে না। বলি চাচা ও নাই তুমি যা বললে তাই, তা তুমি তো মানুষ। বলে হ্যাঁ খোকা বলি হচ্ছে না তো কি করবো, আমি তো তার কি করি কি তোদের খোকা সেখানে সেলাই কাজ করতে, হে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন ভালোই কাজ শিখে গেছে খোকা, ছমাস পরের তে আর কচি ভালোই টাকা রোজগার করতেছে, আমার দু হাজার করে দেয় তিনশো টাকা করে বলে। মানে পড়াশুনো না করলে তুমি বললো সোরের বললে হলো না, তা সোরের রোজগারটা তো ভালোই খাওয়া যাচ্ছে, সরজা কচু বাগান ঘুটকে দিচ্ছে সে তো তুমি ভালোই খাচ্ছ। তাহলে আর খোকা গরিব মানুষের আর যা হওয়ার তাই হচ্ছে, বারো বছর তেরো বছরের নিষ্পাপ বেগরা মাসুম তরতাজা গোলাপের মতো ফুটন্ত ভবিষ্যৎ গুলোকে যারা সর্বনাশ করে দিয়ে পড়াশোনা আর স্কুল লুকে দিয়ে যারা এই করে দিয়েছে, আল্লাহ নিশ্চয়ই এই বাপ গুলোকে কোনো মতেই ক্ষমা করবেন না। কিয়ামতের দিন কঠিন জ্বলন্ত আগুনে দাঁড়িয়েও এই বাপগুলোকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি বলুন আমার তো টাকার দরকার, ছেলে মানুষ করেছি দুটো টাকা রোজগার করে দিচ্ছে, তো তোমার এত হিংসা হচ্ছে কেন? বললাম বড়াব্বা হিংসা হচ্ছে না, আমি তো যুক্তি দিতে এইছি, ছেলে কত কত দিচ্ছে তাহলে মাসে দু হাজার, সপ্তাহে দু হাজার, ছ হাজার, আট হাজার মাসে হচ্ছে, তা মাসে যদি তোর ছ হাজার করে হয় তাহলে বছরে ছ বারণ বাহাত্তর হাজার, তো দশ বছরে সাত লাখ আরো বেশি হবে। আমি বললাম তোমার কুড়ি বছর তোমার কাছে কুড়ি লাখ টাকা দিলে, তাহলে হ্যাঁ কোকা তা তো দেবি আমি ঘর বাড়ি বাঁধবো। বললাম চাচাটা কাজ করবা, তাহলে কি আমি মনে মনে এগ্রিমেন্ট করে দাও, তোমার কোচির দুটো কিডনি দিলি না আঠারো লাখ, দুটো কিডনি আঠারো লাখ, দুটো চোখ দশ লাখ, আঠারো আর দশ ওপেনার সার্জারি আর এর ভেতরে যা রক্ত রক্ত আছে সেতে দু লাখ টাকা হয়ে যাবে, কত হলো তিরিশ, বাকি যেটা আছে পাইকুড়ি ধরে যদি বাঘের খেতেও দেওয়া যায় তাও তো চল্লিশ কিলো গোস্ত আছে, ওখানেও দু চার হাজার মিলে যায়। আমি চাচা খুস 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 করে না নে, তুমি ছেলেটা দেবা এককালীন তিরিশ লাখ পাওয়া, তাহলে দেখো গা শেয়ারটা কেরাম তানা দেখাচ্ছে, আমি জুতকে সাইজ করে দেবো, তো তোর টাকার দরকার, তোর তো মালের দরকার, তুই তো মাল কামাই করার জন্য কোম্পানিতে প্রোডাকশন করেছিস, মাল লে ছেলে দে। আমি চাচা দুটো লাভ হতো, তোমার এই খুচরো এগারো বছরের কোচি চল্লিশ হাজার টাকার অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে ও নিজেও জ্বলবে আর মল্লিকা মেয়েটারও ঘুমতি দেবে না, এও তো জ্বলবে। আর কত জায়গায় যে এইরকম মুখস্থ আই লাভ ইউ লিখেছে তার তো ঠিক নেই, ওই একটা মদ্দালগন্ত তো বিশটা মেয়ে লোকের ঘুম কাটবে, তাহলে এইরকম সারা দেশ দুনিয়া না জেল গিয়ে কিডনি কেটে দিয়ে ওটা খানে খারাপ যাক, দেশের মেয়েগুলো শান্তিতে ঘুমো, দুই দিকে লাভ আছে ওটা দিয়ে দাও না, টাকাও পেয়ে যাবে তুমি, জ্বালাতন ক্ষতি হবে না। তাই দেখো গা তারটা হয় রয়ে সোনামণি কামার বেঁচে থাক, এইবার সেই কচি ঠিক বাইশ তেইশ বছর বয়স বাসুর সমেত বগলপুরে এক গাই ধরে এনেছে, এইবারে পুরো এসে খুতখুত করে বলতে ও হুজুর হুজুর আর কচিটা এরম সর্বনাশ করেছে, মেয়ের বাপটা নাকি তোমার সন্ন্যতল জামাতের খুব লোক, ওর একটু বলে দেওয়া গাড়িটা যাতে ফিরে গেলায় আমি বাটা কোম্পানির স্পেশাল জুতোটা লায় তো শালা শয়তান, যেদিন পড়াতি বলুন সেদিন তো সাঁড়ইনি না, সেদিন টাকা দিয়েছিল বড্ড মজা লেগেছিল, আজকে বাছুর সমেত গাই মাথায় রক্ত উঠেছে, শালা দুটো বুড়ো বুড়ি দুটোর এক কোটি ধরে ঠাঙা মার যায় স্টাইলে কর কর চালা কি পেয়েছে, দু চার দিন পরে আবার হুজুর হুজুর একটু অস করে দিন, ছেলে পিলে যেন বাপ মার একটু দেখে একটু সেবা যত্ন করে, আমি তুমি ছেলেটারে পড়িয়েছিলে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম, যে মায়ের পায়ের তলায় তোর বেহেশত, ছেলেটাকে কি পড়িয়েছিলে আনিসকুর লি ওয়ালি ওয়ালি দাইয়া
আল্লাহর ইবাদতের পরের দায়িত্ব হলো বাপ মা সেবা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো বাঁদর ছেলেটারে যদি কোরআনের আয়াত আর নবীর হাদিসটা শেখাতে, গালের জিভ দিয়ে তোমার পাততলা চেটে দিত ছেলে। চলুন সকালে যাই তঙ্গা বড় মুফতি কাইম সাহেবের লে শামসুর রহমানের বাড়ি, কাল সকালে চলো যাই। শামসুর রহমানের একটা ধমকে যদি কাইমের মতন মুফতি মুতে না ফেলে তাহলে কি বলিস? গাল ফাঁক করে কথা বলার সাহস নেই কাইম সাহেবের। আর আমার তো কাইম সাহেবের যদি ওই হাতে আমার কি মোটামুটি তো ভালোই বল। চলুন আমার বাবার 80 বছর বয়স, যদি আমি একটা চড় মারি আমার বাপের তিনবার পাক খাবে, কিন্তু বাপ যদি একটা কথা বলে মাতিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দৌড়বে। ফিরে একবার মুখ করার ক্ষমতা নেই, আব্বা এটা বললেন কেন? এই কেন কথাটার কৈফিয়ত চাওয়ার ক্ষমতা আমারও নেই আর মুফতিরও নেই। সত্যি কি মিথ্যে বলছি? চলুন বাড়ি যাই, আপনি গাড়িতে বসে থাকবেন আর আমার কয় বাপুই এক জায়গায় থাকবো। এখনো শামসুর রহমানের মতো একটা বুড়ো মানুষের সামনে মুফতি সাহেব তবু একটু বিরেল পান, আর আমার তো সুস হওয়া ছাড়া কোনো লাইন নেই। ওই তক্ত গাছের তলায় চুপ করে বসে দুটো কথা বলল, বাপ বুড়ো, আমার বাপের গায়ে তো জোর নেই, চড় মারলে লড়তে পারবে না, কিন্তু আমার বাপের মুখের উপরে একটা কথা বলার তাই সাহস নেই। আসলে বলবে কেন? বুঝতে পেরেছি তো। এই দুটোই হলো আমাদের জান্নাতের চৌকাঠ। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ আর মা এরাই তো জান্নাতের চৌকাঠ। তাদের মুখের উপরে কথা বলে জীবন বরবাদ করবো কি জন্যে? কখনো করব না। কোনো এক অশান্তির কারণে আমি একবার বইকারা ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলাম। আমি বলেছিলাম মা আমি বইকারা বাস করবই না, কোনো মতেই এ গ্রামে বাস করবো, আমি চলেই যাব। তখন আবার ঘর হইনি, আর আমি ঘর করিও নি, গ্রামের হালচাল ভালো লাগলো না বলে। কসম আমার পরিবারের কোনো অশান্তি না, এমনি অন্য অশান্তির কারণে আমি গ্রাম ছেড়ে বেরিয়ে আসবো। তার মানে সকালে ঘুম থেকে উঠেই ক্ষয়াকারদের দিনের সূচনা হবে। ঘুম থেকে উঠে বাইরে বেরোলেই বিড়ির দোকান ধোঁয়া নাকে যাবে। আমি কোথায় বাস করছি? আমি আমি গ্রাম ছেড়ে চলেই যাবো, এই গ্রামে বাস করবো না। তা মা আমার হাতটা ধরে বলেই দেয়, তা আমার তো মরে গেলি কবর দিবি এখানে, তা তুই যদি বাইরে যাস তাই তুই জীবনেও আমার কবর জিয়ারত করতে আসবি না, তা তুই কোথাও যাস নে, ঘর বাড়িটা বাড়ি বাঁধ, গ্রামেই বাঁধ। তা মার সঙ্গে আর দুবার আমি ক্রস করিনি, ঘর করেছি গ্রামে। তারপরে বুঝলুম যে গ্রাম থেকে যখন বেরিয়ে আসা যাবি না তাহলে গ্রামটা একটু সোজা করতে হবে, এবং সে কাজ আল্লাহর রহমে আস্তে 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 চলছে। আমি গ্রামে বাস করি, আমার এই বাড়িটায় 14 লক্ষ টাকা খরচ করেছি আমি। আর কেউ যেন হিংসা করবেন না খবরদার, আমার কোম্পানিতে আবার প্রোডাকশন বেশি, তো ছড়া ছেলে একটা মেয়ে, এখনো কি হয় বলা যায় না। সেই জন্য এক নাগাড়ে ঘরটা করে ফেলেছি, নিচে 4 কামরা ওপরে 4 কামরা। বলি বাচ্চা কটার আর কিছু দিতে পারি না পারি, অন্ত করে একটা করে ঘরও যদি দেয় তা অন্তত আর গাল দিতে পারবে না। তো ওপরের ঘরটা এখনো প্লাস্টার প্লাস্টার হয়নি, ইচ্ছা আছে আস্তে আস্তে ওটা কমপ্লিট করে দেবো। বাচ্চা কটার এতটুকু সাহায্য আমার কচি কাজার জন্য 2 কাঠা জমি নেই, আমার কোনো কচির জমি আমি 500 টাকা ব্যাংকে ডিপোজিট করে রাখি, যতটুকু ওই ঘরটুকুই বাস। আচ্ছা এই 14 লক্ষ টাকা খরচ করে আমার এই ঘর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মা যদি আমার সামনে দাঁড়িয়ে বলে মাতিন তোর এই ঘরটা ছোট ভাইকে দে দে, তুই বেড়াচাবাদি গা আর একটা ঘর কর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমার মা যদি একবার বলে আমি একদম মার পায়ে হাত দিয়ে সেই হাতে চুমুকে মাকে বলবো, মা ঘর ছোট ভাইকে দিয়ে দিলুম, তবে তোমার দোয়াটা আমার দিও, আমার আর কিচ্ছু লাগবে না। বিশ্বাস করুন অন্তত বাপ মার কাছে কখনো বলবো না। আর আমাদের সংসারের পরিস্থিতি আপনি জানেন না, আমি যে জায়গাটায় বাস করছি ওটা মুফতি সাহেবের টাকায় কেনা, আব্বা যা 4-5 বিঘে জমি কিনেছে সব মুফতি সাহেবের টাকায়, টাকা মুফতি সাহেব আর কেনা বাপের না। তাহলে ভাগ পাবো আমরা, ভাগ আমরা পাবো। শেষমেশ আব্বা বললো আমি তো মরে যাবো, তা জমি জায়গা যা 5-6 বিঘে রয়েছে তোমার কি করবো? আমি বললাম আব্বা আপনি ভাগ যোগ করে একটা ওসিয়াত করে যান, ভাইদের এইটা বোনদের এইটা আমার আম্মার এইটা বা আপনার একটা তাক, এইভাবে আপনার একটা ভাগ যোগ করে একটা ওসিয়াত নামা করে দেন, আপনার এন্তেকালের পরে সেই ওসিয়াতটা বিএলআর অফিসে ফেলে দিলে ওই মতন ভাগ হয়ে যাবে, সব কোনো ঝামেলা থাকবে না।
তবে না কোনো জমির দাম বেশি কোনো জমির দাম কম কোনোটা বেশি আর কোনোটা কম তা কিছু কি করব তাই লাভবা মুফতি সাহেব সেখানে বসে বলে আব্বা যদি যদি বাকিগুলো দিতে দিতে যদি না কুল হয় তা মুফতি সাহেবের দিতে হবে না তারপরেও যদি না কুল হয় তা আমারও দিতে হবে না ছোট কটার হয়ে যাবে যাক আমাদের দুই ভাগ তো মোটামুটি চলছে আল্লাহ ভালোই রেখেছেন তা বাপের ওই এক বিঘে করে জমি না নিয়ে যদি বাপ ওই ছোট ছোট ভাইদের দেয় কোনো দুঃখ নেই এক তুমি এক কাকচা পরিমাণ দুঃখ নেই বুন্ডা সেজ বুন্ডা বলতেছে আমরা জমি জমা লব না জমি লিবি তাই তোর আর আসতে দিবি বলে এই দেখ ভাত যদি এই বাড়ির ভাত তোর পেটে পড়ে জমি থাকলেও ভাত পাবি জমি না থাকলেও ভাত পাবি ভাইদের জমি দিতে হবে আর তারির বিনিময়ে ভাত দেবে এরা ওরাম ভাই তো অনেকেই দেবে জমি দিলি তো রাস্তার লোকে ভাত দেবে তুই ও চিন্তা করিস তো সোনা তোর কাছে যেটুকানি জমি আছে যদি কোনো ভাত দিতে চাস ভান্না মেলিকে দে টাকা দে তারপর কোনো ভাই তোর ভাত না দেয় তুই মুক্তি সাহেবের ঘরে উঠবি যদি মুক্তি ভাত না দেয় তখন আমি আছি সিরিয়াল বাই সিরিয়াল পরপর লেবি আসবি টাকা নি অর্থনৈতিক ভাবে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি আজ পর্যন্ত শামসুর রহমানের পরিবারে কোনো অশান্তি দেখা দেয়নি এটা আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছে টাকা থাকলে নাকি অশান্তি হয় নেই 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 অশান্তি নেই এই চার পাঁচ দিন হবে মা এসে বলছে টাকা দিয়ে দিন দুটো আমি কত লাগাবো তাহলে দে হাজার দুই দে তা পকেটে বের করে গুনে দিকে আঠাশ তোমার মনে মনে হলো ঠিক গুনে যদি দু হাজার দেই আর এটা যদি বের করলেই তাহলে মা ভাববে যে একটু বেশি চালিয়ে তো পাতো একটা ভাবনা তো হতে পারে মার সবাই তো মানুষ নফসে আমারা তো সবারই আছে বলা যায় না যদি মার মনে শস্য দানা পরিমাণ এ ভাবনাটা জন্ম নেয় দরকার নেই আটশো টাকার পুরো আটশো দিয়ে দামা ছোট বয়সে তোমার কাছ থেকে যেরকম নিলাম তোমার আঁচল তো একাধবার কাটিনি বহুবার কেটেছি তা তোমার যখন লাগবে না যেখানে পকেট পাবা হাত ঢুকিয়ে দেওয়া কোনো খবর হবে না মাল যা সব তোমার তাহলে আমি অত টাকা নিয়ে কি করবো তুমি টাকা বিষকে শোবা আবার কি করবো তোমার যা কাজে লাগে লাগে তাহলে না আমার এই তোর ভাই কিছু দেয় তুই কিছু দিস নাতি নাতনি কড়ানলে তো ও আমার অতি ভালোই আল্লাহ রহমত হয়ে যাচ্ছে তো বাস আলহামদুলিল্লাহ বাপ মা শান্তি মানে আমার বাপের সোনার খাটে সুতি দিতে পারিনি আর মায়ের পিঠের তলায় ইরানের তোষকও দিতে পারিনি তবে আলহামদুলিল্লাহ এটা অন্তত বিশ্বাস করি যে আব্বা আম্মা আমাদের প্রতি অসন্তুষ্ট নন আর কিছু পাওনা আছে ভগলপুরে গাই তাঁতি বাসুর সঙ্গে তাঁতি আবার জোড়া বোক না বাসু আরে বাপরে খগা তোরা পাঁচটা মোড়ম্বাল মোড়ল মাতবার একটুখানি বস একটুখানি আমার সংসারটা বাঁচা তো চাষি মিনিটে মিনিটে হার্ট অ্যাটাক করতেছে আমি জানত কবরে খেয়ে করো চাচি যেদিন স্কুলে যেত না বারবার বলেছিলাম পড়াও লেখাপড়া করো একটু মাদ্রাসায় দাও সকাল বিকালে একটু মক্তবে দাও অন্তত আল্লাহর আল্লাহর নবীর সঙ্গে একটু পরিচয়টা ঘটুক সেদিন তো তুমি মাল মারার জন্যে কাজে দিয়ে দিয়েছিলে টাকা রোজগার করার জন্য আজকে ফুটফুত করলি হবে আচ্ছা আমার এই আলোচনাটা কি বড্ড অপ্রাসঙ্গিক মূর্খ পুত্র মূর্খ পুত্র পরের একটা লাইন আছে বলে মূর্খ পুত্র জমের সমান কথাটা যখন বাংলায় আছে তা কথাটা অন্তত একটু কাজে লাগান যে আমি খাই আর না খাই ছেলেপিলেকে মূর্খ রাখবো না ছেলেপিলেকে লেখাপড়া শেখাবো যেমন স্কুলে পড়াবো তেমন কোরআন পড়াবো যেমন কলমা পড়াবো তেমন নামাজ পড়াবো যেমন ইংরেজি পড়াবো তেমন আমার কোচিদের হিন্দি ইংলিশও পড়াবো বিজ্ঞানও পড়াবো দেখে দিনি ছেলে আপনার কতটা কষ্ট দেয় প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আজকে সমাজ জীবনে আপনারা আমার আপনি হয়তো আপনার পরিবার নিয়ে ভাবছেন আমি আমার পরিবার নিয়ে ভাবছি তবে যখনই বিছানে শুয়ে পড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার কথা মালদা মুর্শিদাবাদ হাওড়া হুগলি জেলার কথা গোটা বাংলার কথা যখন মনে পড়ে তখন ভিতরে সব আশা আকাঙ্ক্ষা তো ভেঙে চুরমার হয়ে যায় কাদের জন্য এত লড়াই এরা তো সংগ্রাম আসলে এ জাতিটা এরা তো নিজেরা নিজেরাই তো বাঁচতে চায় না এরা নিজেরাই তো বাঁচতে
চায় না আমি হাজার লড়াই সংগ্রাম করি কি করে বাঁচাব আমি এদের বঞ্চি লাঠি বাদ দাও কলম ধর এরা তো কলম বাদ দিয়ে লাঠি ধরার পক্ষপাতী লাঠির জোর বেশি না কলমের জোর বেশি কিন্তু সমাজ যদি তাই মনে করত তাহলে লাঠি বাদ দিয়ে তো কলমটাই ধরত কিন্তু মুসলমান তাদের ছেলে পিলেদের হাতে যতটা লাঠি দেছে ততটা কি কলম দেছে না আমি আবার আপনার যদি এক গাল ভাত কম হয় হাত দুখানে ধরে বলছি দুগাল ভাত কম খান আপনার কোচিডার পড়াশোনার কষ্টটা দেবেন না ওর কাগজ কলমের কষ্টটা দেবেন না ওর পড়াশোনার রাস্তাটা ক্লিয়ার রাখুন ওকে পড়াশোনা করতে দিন ওর পড়াশোনা করতে দিন ও পড়াশোনা করুক যদি ভ্যান চালাতে হয় ও মাধ্যমিক পাস করে এসে ভ্যান চালাবে মাধ্যমিক পাস করে এসে যদি ভ্যান চালক তৈরি হয় আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে এই ইউনিয়নের সেক্রেটারি আমারই একটা ভাইপো কথা বলা যায়নি সেক্রেটারি যদি একজন আমার ভাইপো থাকে তাহলে ইউনিয়নে আমি কিছু অধিকার ফিরে পেতে পারবো যদি বিয়ে পাস করে চাকরি নাও হয় আমি বলছি অটোরিকশা টোটো চালান তবুও তো অন্তত অটো ইউনিয়নের সেক্রেটারিটা আমার ছোট ভাই হোক তাও তো অন্তত অধিকার কিছুটা আদায় করে সেখান থেকে নিয়ে আসতে পারবে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করে যদি কলেজের প্রফেসর নাও হতে পারেন অন্তত পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করে রাজনৈতিক দলের যদি একটা লোকাল কমিটির সেক্রেটারি হতে পারে তবুও তো আমি পার্টির ভিতরে কিছু অধিকারটা ফিরে পাবো আসলে ভ্যান থেকে শুরু করে আর রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সব জায়গায় যদি আমার লোক না থাকে তাহলে আমি আমার অধিকারটা আদায় করব কার কাছ থেকে হসপিটালে যান রোগী দেখবেন গড়ে মুসলমান ডাক্তার দেখবেন মাশাআল্লাহ গড়ে হিন্দু ভুল বলছি আমি তোমার যদি হসপিটালের বেডে শোবার অধিকার থেকে থাকে তোমার তো অধিকার ছিল ডাক্তারের চেয়ারে বসার তুমি ডাক্তারের চেয়ারটা ছেড়ে দিয়ে কেন হসপিটালের বেডে বসিতে গেলে দুটোই তো হসপিটালের এক ছাদের তলায় এর কোনো জবাব নেই আমাদের কাছে চলুন দেগঙ্গায় পুলিশ যেখানে বসে পুলিশ গড়ে হিন্দু ভাইরা পুলিশ লকাবের তালা গেল মাশাআল্লাহ গড়ে হাজারের মুসলমানের মুসলমানি থানার পুলিশ যদি থাকে 198টা হিন্দু লকাবে থাকে যদি 198টা মুসলমান খুব ভুল বলা হচ্ছে আমার এর জন্য কি আরএসএস এর দোষ এর জন্য কি মমতা ব্যানার্জির দোষ এর জন্য কি সিপিএম এর দোষ এর জন্য কি ফরওয়ার্ড ব্লকের দোষ কার দোষ জোরে বলেন আমাদের দোষ আমাদের দোষ পরিবারের চিন্তা থেকে পারিবারিক চিন্তার বাউন্ডারি টপকে একটু বাইরে এসে গোটা সমাজটার দিকে তাকিয়ে দেখুন কিভাবে এই সমাজটা ধস নেমে যাচ্ছে ধস নেমে যাচ্ছে আপনার কাছে আমার এই এত রাত্রিতে রাত জেগে মুখ দিয়ে রক্ত তুলে দুটো কলা বলার উদ্দেশ্য হলো গ্রামটাকে গোছান গ্রামটাকে গোছান গ্রামের যে যুবক আছে এরা 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 সময় দেবে এরা চেষ্টা দেবে এরা মেহনত দেবে বুদ্ধিমান মানুষ যারা আছেন একটা সুন্দর করে কমিটি তৈরি করে ডোর টু ডোর যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাপ মাকে বুঝিয়ে আসা ছেলেপিলেদের স্কুলে পাঠাও ছেলেপিলেদের মক্তবে মাদ্রাসায় পাঠাও ছেলেপিলেদের মাধ্যমিক হাই সেকেন্ডারি পাস করাও আমাদের চ্যালেঞ্জ থাকবে জিরো থেকে নিয়ে 18 পর্যন্ত হাই এইচএস মাদ্রাসা বা স্কুল যেখানেই পড়ুক না কেন উচ্চ মাধ্যমিক পাস না করা পর্যন্ত কোনো ছেলে মেয়েকে কাজে দেওয়া যাবে না এটা আমাদের গ্রামের আইন এটা আমাদের গ্রামের আইন সবাইকে মানতে হবে এটা আমাদের গ্রামের আইন প্রত্যেক ছেলেকে কোরআন শিখতে হবে প্রত্যেক স্কুলের মেয়েকে মাথায় হিজাব লাগিয়ে স্কুলে যেতে হবে জোর নয় জবরদস্তি নয় তেরাস নয় হিংসা নয় যদি একটু মহব্বত প্রেম আর ভালোবাসা দিয়ে একটু ভালোবাসা দিয়ে যদি গ্রামটাকে গোছাবার চেষ্টা করা যায় আমি এগ্রিমেন্টে সই করে দেব 365 দিনের ভিতরে এই গ্রামের চরিত্র 180 ডিগ্রিতে ঘুরে যাবে কিন্তু কাজ করতে হবে স্টেজে মেরে বেরিয়ে যাওয়ার কাজ না স্টেজে মারা আলাদা জিনিস ফিল্ডে লেবে সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করাটা আলাদা জিনিস আমার বলা বক্তব্য মোটামুটি বলতে বলতে প্রায় শেষ পর্যন্ত জায়গায় এসে গেছি 12:10 এখন একটু দোয়া হবে একটু সবরা শ্রেণী হবে
সকলে আসুন রাসূলুল্লাহ সানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে নি ইয়া নবী সালামুন আলাইকা ঠিক আছে أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك تم ہی ہے رہبر ہمارا سب کو ہے تیرا سہارا رحم کر سب پر خدا را لیجیو سلام ہمارا یا نبی سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا بسم یا رب سلام نبی کا خیر خلق کا کلہم بجائے رب میرے درود و سلام بر غزیدہ نبی پر اپنے مدم بلغ العلا بکمالی کشفت تجا بجمالی حسنت جمیع خصالی صلو علیہ وآلہ اللہم صلی علی তো আমরা একেবারেই মজলিসের শেষ প্রান্তে এসে গেছি একটু দোয়া সবরাসিনী হবে বিসমিল্লাহ শরীফ সহ ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দুরুদ শরীফ কালিমা শরীফ তওবা ইস্তেগফার একটু তেলাওয়াত করেন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم একেবারে শেষ প্রান্তে এখন একটু তাবারুক দেওয়া হবে কোজিরা তাবারুক এক মুখিতে দেবে না সব ভেতরে দিয়ে দেবে কিভাবে দেবে না বলি এক জায়গায় দাঁড়িয়ে দেবে না ভিতরে ঢুকে দেবে ভিতরে যে তেদিকেও কিছু আনো ডেকসি আনো একটু দোয়া হবে তার আগে কোচিরা একটু তাবারুক দেবে আর ততক্ষণে এই মজলিসটার জন্য প্রায় 1,00,000 অধিক টাকা খরচ চিকিৎসা বা জামা কাপড়ের পিছনেই যায় প্রায় 70,000 টাকা তো সেই টাকাটা ওদের অনেকটাই ঘাটতি আছে তার একবার আমারে বলেছে সামনে বৎসরের এই জলসাটার জন্য যদি কোন আল্লাহর বান্দার যদি একটু ইচ্ছা হয় চাল কত লাগে টোটাল 1 কুইন্টাল চাল তবে সভা অনুপাতে চাল কম দু এক জায়গায় দেখি ডোপ পানের টুকান সভা 1 কুইন্টাল 20 কেজি চাল সে কারা খাতা কি জানি ফেরেশতা ফেরেশতা আছে কি দেখে জানি এখানে সেই তুলনায় পুরুষ মানুষ যেমন আছে নিশ্চয়ই মায়েরাও তেমন আছে তো মাত্র 1 কুইন্টাল চাল কোনো আল্লাহর বান্দা এই মজলিসে আছে 2,500 2,600 টাকা দাম হতে পারে 1 কুইন্টাল চাল
বাড়িতে একটা সভা দেওয়ার ক্ষমতা হয়তো হয় না অনেকেরই, তো পিতামাতা আত্মীয় স্বজনদের রুহের সওয়াব রসানির জন্য এই মজলিসের মেহমানদের একটু তাবারুকান কিছু দেওয়ার ব্যাপারে, এক কুইন্টাল চাল কি দেওয়ার মতো কেউ আছে? এক কুইন্টাল চাল মানে বস্তা তিনি কালু, কি কি আছে ওতে? তোমার প্যাকেটে কি কি আছে বলো দিন। চাল আছে, ডাল আছে, আলু আছে, বিজেপি আছে, ওই যে কথা বলে না বেশ, তাহলে একটা খানিকটা সহজে সহজ হবে, বিজেপি কঠিন খুব। তো চাল আছে, ডাল আছে, আলু আছে, আর হজ মশলা কিছু আছে, একটু তাবারুকান একটু খিচুড়ি প্যাকেট করে সবাইকে দেবে। তো এক কুইন্টাল চাল দরকার, এক কুইন্টাল আলু দরকার, আর কেজি 20-30 ডাল দরকার, আর 15-20 কিলো তেল দরকার। তো প্যাঁচ প্যাঁচ দিতে মানে মুলুক উসকে দিলে হয়, ওতে আর প্যাঁচ দিচ্ছে চাল চাই হয় না। একটু আল্লাহর রাস্তে বলবেন, এক কুইন্টাল চাল দেওয়ার মতো কোনো বান্দা, এক কুইন্টাল বাড়ি সাই মসজিদ ইমাম বানা দেখাচ্ছে বল। নন্দীপাড়া একটা বাচ্চার নামে তার আব্বা দিয়েছে সাফিউল মন্ডল, 25 কিলো চাল, আর মুরারিসা চৌমাথায়, কি নামটা বললে আমি মনে, মুরারিসা আব্দুল খালেক, আলহামদুলিল্লাহ, ও 25 কিলো চাল যাবে, 25-25 50 কিলো চাল দুজনে দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই আবার জান্নাতে টান্নাতে পাঠাতে হবে না, বলি জান্নাতে টান্নাতে পাঠাতে হবে, দেখিস আমি মাশাআল্লাহ এইরকম চাই। ওই 50 কিলো চাল দেবে, তাতে দোয়া করে একদম জান্নাতের এদিকতে ঠেলে দিতে হবে, যেন ওদিকতে বেরিয়ে যায়, অত পাম আমি দিতে পারবো না। আরে বাপরে বাপ, পাম কি, সে তো যাবে না, তবু না ঢুককে ছাড়বে না, 500 টাকা দেশে ভাই আমার সিলিন্ডার নি গেল। আর দান করলি স্বভাব হয়, তুমি দিলি তোমার সব, আমি দিলি আমার সব, দেবার মালিক আল্লাহ, যদি ক্ষমতা থাকে দিয়ে দেন, শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। এই গ্রামের আমার এই কোচির মেজো ভাই বড় ভাই, বাকি 50 কিলো চালটা উনি দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি একটু নাচতে বলো, তুমি যা দেখছ এই মাইক কোম্পানির বদনাম হয়ে যাবে, তুমি একটু আসতে বলো, একটু তার কাটাবে না আছে আর কি, অসুবিধা নেই, বস। তো চাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চাল হয়ে গেছে। আবার বাওড়াটি পূর্ব পাড়ায় আলামিন বলে আমার এক ভাই, তিনি 25 কিলো চাল যাবেন, দেখো কারো মুখে সুবহানাল্লাহ আছে, এরকম একটা আনন্দের খবর, একজন চাল যাচ্ছে, তো একটু সুবহানাল্লাহ, নিজের ইচ্ছায় বলতে ইচ্ছা হয় না, সবাই বলবেন সুবহানাল্লাহ। তো চালের সমস্যা আল্লাহ পূরণ করে দিয়েছেন তার বান্দাদের দ্বারা। আলু কুইন্টাল গানিক যদি এক বস্তা নাও পারেন, হাফ বস্তা করে বলেন 25 কিলো, তাতেও যদি না হয় আপনার ক্ষমতায় যদি কুলে 500 গ্রাম, তা তাই বলেন যে 500 আলু দেবো, বলতি দোষ কি, আপনার যেরকম ক্ষমতায় সেরকম দেবে, আলু 2 বস্তা লাগবে, কেটা দেবে, আর ডাল লাগবে 30 কিলো, ডাল কত, 25-30 কিলো লাগবে। এটা একটুখানি তাড়াতাড়ি বলে দেন, একটুখানি বলে দেন, 2 বস্তা আলু, 25 কেজি ডাল, আর 1 টিন মতন সর্ষের তেল, 1 টিন সর্ষের তেল মানে 15 কিলো থাকে, মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরা তাবারুকের খুব বেশি পয়সা খরচা করে না, ভালো করে আপনারা চুপ করে যান, আমি চুপ করে থাকি কতক্ষণ যায় দেখি না, সে ডিজিটাল প্রতিষ্ঠানে হয়, বড় বড় মাদ্রাসায় হয়, এর চাল ডাল খাওয়ার জন্য কেউ খিচুড়ি বোম্বেতে দেয়, বলেন বলেন শিগগিরি বলেন। আলু 2 বস্তা আলু, মনে হচ্ছে জানেন 2 বস্তা সোনা চাইছি, সোনা না সোনা না, আল আলু 2 বস্তা দরকার, শিগগিরি বলেন,
নালে কম কম করে বলেন 10 15 কেজি গ্রামের ভাই যারা আছেন বাইরের মেহমান মুরের ইসার এক ভাই তো চাল দিয়েছে বাইরের লোকের কাছে চাওয়া যায় না তারা গ্রামের মেহমান বেশিরভাগ গ্রামের জিম্মাদার অন্তত মেহমানদারিটার ব্যাপারে অন্য বস্ত্র জামা কাপড় অন্যান্য ব্যাপারে সবাই দেয় দুঃখ দেই অন্তত মেহমানদারির প্রশ্নটা গ্রাম থেকে আসলে সেটা একটা আনন্দ লাগে ভালো যে বাইরের মানুষ আমাদের গ্রামে আসবেন আমরা একটু তাবারুক খাওয়াবো বলুন একটু আল্লাহর রাস্তে বলুন আলু দুবস্তা লাগবে আর তেল লাগবে আর ডাল লাগবে এই তিনটে জিনিস তো এখানে যারা আছেন আমি ঠিক কে কোন গ্রামের মানুষ আমি তো চিনি না গ্রামের লোক এখানে খুব কম নাকি বলেন গ্রামের মানুষও তো আছে তা খাওয়াটা অন্তত আপনারা দেন একটু দেন আল্লাহর রাস্তে শিগগিরই বলুন দু দশ কেজি করে আলু বললে তাও তো হয়ে যাবে দেবে খুনি আসলে প্রায় ক্ষেত্রে দেখেছি দিদি দিদি ওই এরকম একটু জাঁতা পানা লেগে যায় তার মানে তুমি আবার বকখানিকটা বলি দেবে মাশাআল্লাহ আল্লাহ রাখবান দা বাওড়াটি বাড়ি ওই বলেছি গ্রামের মানুষ তো গ্রামের মানুষই বেরিয়ে এসছেন আল্লাহর এক বান্দা এই গ্রামে বাড়ি তিনি এক বস্তা আলু দেবেন নারাই তাকবীর তোর জ্বালায় বাকি লোকে বলতেছ কিনা আমি কিন্তু শুনতে পাচ্ছি না এ বোঝে না হুঁশো কম জায়গা তুমি একটু চুপ করে থাকো তাই তুমি জোরে বললে ওরা ফাঁকি দেবে বোঝো না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেছেন দুবস্তা আলু হয়ে গেছে সুবহানাল্লাহ আবার বলে দিতে হবে উফ কি জ্বালায় যে আমি পড়েছি কচিগা ফিরাত দিতে হয় বুড়ো বয়সে গালে ফিরাত দিতে আমারও লজ্জা লাগে বুড়ো বয়স যা সেই ভাত মিখে খাতি হয় মা কখন ফিডারে দেবে তাই না রে তাকবীর আল্লাহর দুইজন বান্দা এই গেরাবে বাড়ি নামজন একজনের নাম আরি